السلام عليكم سر. وعليكم السلام. السلام عليكم. وعليكم السلام. السلام عليكم. وعليكم السلام. السلام عليكم. وعليكم السلام. আচ্ছা ঠিক আছে, আমরা ষষ্ঠ অধ্যায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা আমরা ষষ্ঠ অধ্যায় থেকে শুরু করব। আগে পিছিয়ে যা হয়েছে তো হয়েছে, এখন ষষ্ঠ অধ্যায় থেকে শুরু করলে আমাদের আর দুইটা অধ্যায় থাকবে, দুইটা অধ্যায় করে আমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে, মানে প্রথম সাময়িকের যে সিলেবাসটা। তোমরা ক্লাস বলো, তোমাদের কতদূর হয়েছে ক্লাসে? ক্লাসে কত দূর হয়েছিল? ষষ্ঠ অধ্যায় মনে হয় শেষ হয়নি, তৃতীয় অধ্যায় শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে, আমরা ষষ্ঠ থেকে শুরু করছি। আমি রাষ্ট্র প্রথম শুরু হবে, রাষ্ট্র, নাগরিকতা এবং আইন। প্রথম হলো যে রাষ্ট্র কি, রাষ্ট্র হঠাৎ করে কোত্থেকে আসলো, কিভাবে সৃষ্টি হলো, এর একটু ইতিহাস সংক্ষেপে ধারণা দেওয়া তোমাদের দরকার। যে রাষ্ট্র হলো আদিম প্রতিষ্ঠান, তাই নাকি? প্রাচীনকালে এবং মধ্যযুগেও, প্রাচীন যুগে এবং মধ্যযুগে মানুষ মনে করতো যে এটা এটা ঈশ্বরের সৃষ্টি, এবং রাষ্ট্রের মাধ্যমে মানুষ শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করত। তখন মানে দার্শনিক রুশোর মতে, রাষ্ট্রবিজ্ঞানী এরা দার্শনিক যারা ছিলেন, ফিলোসফার, রুশো বলছেন যে রাষ্ট্র সৃষ্টি হয়েছে সাধারণ ইচ্ছায়, রাষ্ট্রের সৃষ্টি। এখানে যখন দিনকালে মানুষ গোত্রভিত্তিক বসবাস করত, এবং গোত্রের সাথে গোত্রের যখন সামনাসামনি হতো, তখন মারামারি, হৌরাঙ্গামা ইত্যাদি ঝগড়া বিবাদ লেগেই থাকে, এবং দেখা যাচ্ছে যে আস্তে আস্তে, আচ্ছা তোমরা এই যে গ্যালাক্সি M40 এগুলো বাদ দিয়ে রোল নম্বর সহ সামনে লেখো, নাম এবং রোল নম্বর লেখার চেষ্টা করো সবাই, ব্যাপারটা বুঝছো কেন? এই অ্যাটেন্ডেন্স ক্লিয়ার করা লাগবে, অ্যাটেন্ডেন্স রাখতে হবে আমাদের। জি স্যার। হ্যাঁ, ওই যে মোবাইল নম্বরগুলো দিয়ে আর রোল নম্বর দেওয়া, আচ্ছা ঠিক আছে। ভাই অনেকে ফার্স্ট ফার্স্ট নম্বর দিছে, মোবাইল নম্বর বাতিল করে নাম রোল নম্বর দাও। আচ্ছা সবাই চেঞ্জ করো। পরে যাই হোক, তার মতে যে রাষ্ট্র স্বাভাবিকভাবেই সৃষ্টি হয়েছে, যখন একাধিক গোত্র বা দুইটা গোত্র ঝগড়া বিবাদ দ্বন্দ্ব সংঘাত ইত্যাদিতে লিপ্ত হতো, তখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে লোক ক্ষয় হতো, দুই পক্ষে মারামারি হতো, কিছু লোক মারা যেত, কিছু লোক পালিয়ে জঙ্গলে আশ্রয় নিত, এবং সেখানে তাদেরকে বন্য জন্তু যারা ছিল, বন্য হিংসাত্মক জন্তু তখন বেশি ছিল, এবং এতে তাদেরকে খেয়ে, এবং লোক সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। এই সময় মানুষ কি করছে, তাদের নিজেদের মধ্যে একটা চুক্তি করেছে, এটা হলো সাধারণ ইচ্ছা। যেমন তোমাদের ক্লাসে ক্যাপ্টেন নির্বাচন করো না তোমরা? হ্যাঁ, ক্যাপ্টেন নির্বাচন সবাই মিলে একজন, স্যার কোন অধ্যায় পড়াচ্ছেন, একজন বা দুইজন বা তিনজনকে তোমরা সবাই মিলে ভোট দিচ্ছ। এখন এই ভোটে তিনজন ক্যাপ্টেন নির্বাচিত হল, ক্যাপ্টেন কি করে, তোমাকেই তোমার দুষ্টমের জন্য বোর্ডে তোমারই নাম লেখে, করে না? কথা শোনো আগে, এখানে দেখো তুমি তাকে নির্বাচন করলা, সেই তোমার বুদ্ধে রাষ্ট্র, রাষ্ট্র তাই না, সেই তোমার বুদ্ধে কমপ্লেন দিল। তাহলে রাষ্ট্র ঠিক ওই রকম, সবাই আমরা নির্বাচন করে দিচ্ছি রাষ্ট্রকে, রাষ্ট্রের সদস্যদের নির্বাচন করে দিচ্ছি, সেখান থেকে সরকার গঠিত হচ্ছে, কিন্তু এই সরকারই আবার আমরা যদি অন্যায় করি বা বিপদ থেকে চলি, তাহলে সরকার আমাদের বুদ্ধি একশন নিচ্ছে। তাই রুশ রাষ্ট্র গঠিত হয়েছে সাধারণ ইচ্ছে, যেখানে মানুষ রাজনৈতিকভাবে সংগঠিত এবং তাদের মনের ইচ্ছা অনিচ্ছা ইত্যাদি যেখানে আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয়। আস্তে আস্তে এটা মধ্যযুগ পর্যন্ত ছিল, তারপর যখন আধুনিক যুগে মানুষ আসলো,
তখন রাষ্ট্রের সংজ্ঞাই পরিবর্তন হয়ে গেছে। এখানে তিনজন লেখক রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছে, তোমরা দিয়েছে, তোমরা করে বলবে। এরিস্টটলের মতে স্বয়ং সম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার এবং গ্রামের সমন্বয় হলো রাষ্ট্র। স্বয়ং সম্পূর্ণ জীবন মানে পরিপূর্ণ সুস্থ জীবন ব্যবস্থার জন্য যে সমস্ত উপাদান দরকার যেখানে সেগুলো বিদ্যমান সেটাই হলো পরিবার বা কতগুলো গ্রামের সমন্বয় হলো রাষ্ট্র। এটা হলো এরিস্টটলের মতে আংশিক সংজ্ঞা। এরপরে যেটা দেশে ম্যাকাইবার বলছেন যে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন। সরকার হচ্ছে রাষ্ট্র কর্তৃক আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন, আইন বা নিয়ম কানুন দ্বারা পরিচালিত একটা সংগঠনকে আমরা যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এটাই রাষ্ট্র। সবচেয়ে উত্তম সংজ্ঞা প্রদান করেছেন গার্নার। স্যার একটু বলবেন, বলো বলো কি বলবো স্যার, কত খ্রিস্টানো একটু বলবেন। স্যার কত বিশটা পড়াচ্ছে? 80 বিশটা পড়াচ্ছে, ষষ্ঠ অধ্যায় পড়াচ্ছে। এখন গার্নার বলছেন পূর্ণাঙ্গ সংজ্ঞা। তিনি বলেন রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তির সমন্বয়ে গঠিত, তারা নির্দিষ্ট কোন সীমারেখায় ভৌগোলিক অবস্থানে স্থায়ীভাবে বসবাস করে এবং বহিঃশত্রুর আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে মুক্ত, এটাই হলো রাষ্ট্র। এটা হলো উত্তম সংজ্ঞা যে নির্দিষ্ট সীমারেখায় কতিপয় লোক, এর সংখ্যা কম হইতে পারে, বেশি হইতে পারে, বিভিন্ন রকম হইতে পারে। যেমন সংখ্যার ভিত্তিতে যদি ধরি আমরা, তাহলে সবচাইতে চীনে লোক সংখ্যা বেশি, ভারতে লোক সংখ্যা বেশি 100 কোটির ঊর্ধ্বে। আবার এর সাথে যদি আমরা সবচাইতে ছোট রাষ্ট্রের তুলনা করতে যাই, তাহলে সেখানে দেখা যাচ্ছে, একটু বলছি আমি, ধরো সবচাইতে ছোট রাষ্ট্র কোনটা, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্যান মেরিনো ও মেনোকো, স্যান মেরিনোর লোক সংখ্যা হলো 33,225 আর মেনিকোর লোক সংখ্যা হলো কত, 38,000। এই দুইটা রাষ্ট্র জনসংখ্যার ভিত্তিতে, যার জন্য বলা হয় যে রাষ্ট্রে কত জনসংখ্যা থাকবে এটা বলা যাবে, তবে সেটা কী হবে, নির্দিষ্ট একটা সীমারেখার মধ্যে থাকবে এবং একদল লোক বসবাস করবে, তারা কিছু আইন কানুন থাকবে এবং সম্পূর্ণ ভবিষ্যতের আক্রমণ থেকে মুক্ত থাকবে, এটাই হচ্ছে, এটাকেই রাষ্ট্র বলছেন গার্নার। সুতরাং আমরা বলতে পারি রাষ্ট্র হলো একটা ভূখণ্ড ভিত্তিক সমাজ, বিশেষ করে যারা সংগঠিত সরকার ও জনসমষ্টি এবং নিজস্ব ভৌগোলিক সীমারেখা রয়েছে। এখন ভৌগোলিক সীমারেখা যদি না থাকে, তাহলে কে কোন রাষ্ট্রের নাগরিক এটা বোঝা যাবে, আবার কে কখন কোন দিকে চলে যাবে এটাও বোঝা যাবে। যেমন আমরা এখন বর্তমানে লক্ষ্য করতেছি যে চীন এবং ভারতের মধ্যে সীমান্ত নিয়ে গণ্ডগোল হচ্ছে, ওই নির্দিষ্ট ভূখণ্ড নিয়ে গণ্ডগোল হচ্ছে, ভারত পাকিস্তানের মধ্যে নির্দিষ্ট ভূখণ্ড নিয়ে সীমারেখা নিয়ে গণ্ডগোল হচ্ছে। তাহলে এই হলো রাষ্ট্রের ধারণা। এখন রাষ্ট্রের উপাদান কয়টা, প্রায় রাষ্ট্রের উপাদানগুলো, রাষ্ট্রের উপাদান কয়টা, চারটে, হ্যাঁ পাঁচটা, কয়টা, চারটা, 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 রাষ্ট্রের প্রথম উপাদান হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠন করা যায় না, খালি মাঠে জনসমষ্টি রাষ্ট্র গঠন করা যায় নাকি? হ্যাঁ না স্যার, না স্যার, না স্যার, না স্যার, এখানে লোক নেই,
না স্যার রাষ্ট্রের প্রধান উপাদান হলো জনসমষ্টি অপুরুহের জন রাজনৈতিকভাবে সংগঠিত লোকজনকে বোঝায় রাষ্ট্রে জনসমষ্টির ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা পারস্পরিক সম্পর্ক ইত্যাদির উপর ভিত্তি করে রাজনৈতিকভাবে কয়েক কোটি হতে পারে এর সংখ্যা তো একটু আগে আমি বলেছি যে কয়েক কোটি হতে পারে আবার কত হতে পারে সবচেয়ে আমরা বললাম 35,225 আর একটা বললাম 38,000 তাই না এর লোক সংখ্যা বেশি হইতে পারে কম হয়ে যায় বাংলাদেশে স্বাধীনতার সময় ছিল 5.5 কোটি এখন হলো কত 15 কোটি বা 16 কোটি ইত্যাদি তাই না এরকম হতেই পারে লোক সংখ্যা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রকম হতে পারে আবার কয়েক হাজার হতে পারে ওই যে মেনাকো এবং আমরা যে স্যান মেরিনো তোমরা এই কথাগুলো উল্লেখ করে দেবে আপনার সময় যখন লিখবে যদি জনসমষ্টির কথা বলে তখন এই যে জনসমষ্টির উদাহরণ আমি স্যান মেরিনো এবং সেনেকোর উদাহরণ দিলাম এই উদাহরণটা তোমরা লিখবে কত লোক সংখ্যা এবং এটা পাইসো কোথায় তথ্য লিখতে হবে 2016 সালের হিসাব অনুযায়ী এটা ব্র্যাকেটে লিখে দেবে যে 2016 সালের হিসাব অনুযায়ী স্যান মেরিনো ও মেনোকো মেনাকো লোক সংখ্যা কত 33,200 জনসমষ্টি এবার আসো প্রথম নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে নির্দিষ্ট সীমারেখা দিয়ে নির্ধারণ করা ভূখণ্ড থাকতে হবে এবং সেইখানে এইখানে এটা থাকবে স্থলভাগ সমুদ্র সীমা সাগর এর নির্দিষ্ট সীমারেখা থাকতে হবে এটাই হলো ভৌগোলিক সীমারেখা এটাই এটাই হলো রাষ্ট্রের দ্বিতীয় উপাদান এখানে ভূখণ্ডের নিয়ন্ত্রণ জনসমষ্টি ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে সাংবিধানিকভাবে সাংবিধানিক অথবা কতগুলো নিয়ম নীতির মাধ্যমে হতে পারে সাংবিধানিক হোক অথবা নিয়ম নীতি সিজান 163 আবার ওখানে বন্ধ করতে পারে আংশিকভাবে সম্পন্ন হতে পারে তাই না এখানে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশের পূর্ণ পরিপূর্ণ স্বাধীন দেশ হিসেবে সৃষ্টি হয়েছে এবং আমরা আমাদের একটা নির্দিষ্ট সীমা তার মিউট করে দেন তারপরে সুইজারল্যান্ড ব্রুনেই দারুচালাম ইত্যাদি সবচেয়ে ছোট দেশ আবার কিছু কিছু দেশ আছে যেগুলা তোমার মানে দ্বীপ নিয়ে গঠিত যেমন জাপান তারপরে যে আমাদের মালদ্বীপ তারপরে সরি ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইত্যাদি এরা কতগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত এটা দ্বীপ নিয়েও রাষ্ট্র হতে পারে এটা গেল 2 নম্বর উপাদান 3 নম্বর হলো সরকার এখন রাষ্ট্রের সবচাইতে মূল এবং গুরুত্বপূর্ণ উপাদান কোনটা সরকার এই জনসংখ্যা নির্দিষ্ট সীমারেখার মধ্যে বসবাস করবে এদেরকে সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা এর কাজ কার সরকারের সরকার কোত্থেকে আসতেছে আকাশ থেকে নাকি না আমরাই নির্বাচন করতেছি তাই না ওই যে আগের মানুষ মনে করতো মধ্যযুগে এবং প্রাচীন যুগে যে এটা ঐশ্বরিক দান কিন্তু আধুনিককালে তা নয় আধুনিককালে আমরা সবাই শিক্ষিত মানুষ বুঝতে পারছি যে সরকার হলো জনসাধারণ দ্বারা গঠিত নির্বাচিত সরকার বিভিন্ন রকম হইতে পারে বিভিন্ন যেমন আদিম আগে একনায়কতন্ত্র ছিল একনায়ক সরকারের অস্তিত্ব এখন আর নাই এখন কিছু আছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এর রাষ্ট্র সংখ্যা খুব কম যেমন সৌদি আরবে রাজার ছেলে রাজা হবে আর অধিকাংশ প্রায় 90 ভাগের বেশি 95 ভাগেরও বেশি রাষ্ট্রগুলো সবই গণতান্ত্রিক রাষ্ট্র এখানে জনগণ সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস হলো জনগণ
এবং জনগণের দ্বারা নির্বাচিত ব্যক্তিরাই সরকার গঠন করে। সরকারকে একটা রাষ্ট্রকে সুষ্ঠু পরিচালনা করার জন্য বলা হয়, যেমন একটা নৌকা যদি চলে তার একজন মাঝি থাকতে হয়, মাঝিকে হাল ধরতে হয়। এই মাঝি যদি সঠিক হাল ধরতে না পারে তো নৌকা নির্দিষ্ট জায়গায়। অনুরূপভাবে সরকার যদি না থাকে এবং তাহলে রাষ্ট্রের মধ্যে কি শৃঙ্খলা রাখতে থাকবে, বিশৃঙ্খলা হবে, মারামারি হবে, যার জন্য সরকারকে আমরা একটা নৌকার হাল অথবা একটা গাড়ির স্টিয়ারিং হিসেবে উল্লেখ করতে পারি। যেমন স্টিয়ারিং ঠিক না থাকলে গাড়ি ঠিক মতো চলবে না, অ্যাক্সিডেন্ট হবে। অনুরূপভাবে রাষ্ট্রের মধ্যে যদি সরকার না থাকে তাহলে রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হবে না। এটা আমরা একটু আগেই বলেছি যে রাষ্ট্র বিভিন্ন রকম, আবার গণতান্ত্রিক রাষ্ট্র বিভিন্ন হইতে পারে। যেমন এককেন্দ্রিক হইতে পারে। এককেন্দ্রিক কখন হবে? যখন একটা দেশে একটা সরকার থাকবে। সোজা কথা যদি বুঝতে চাও তাহলে হলো যেখানে কোনো প্রদেশ থাকবে না। যে দেশে কোনো প্রদেশ নাই সেটা হলো এককেন্দ্রিক সরকার, যেমন আমাদের দেশ, আমরা বাংলাদেশ, আমাদের কোনো প্রদেশ নাই, এটা এককেন্দ্রিক সরকার। আবার যে সমস্ত দেশে প্রদেশ আছে, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কি আছে, সেখানে প্রদেশ আছে, এবং প্রদেশ থাকতে সেখানে কি হবে, এটা দুই কক্ষ বিশিষ্ট আইনসভা যুক্তরাষ্ট্রীয় সরকার আর কি, একটা প্রাদেশিক সরকার আর একটা কেন্দ্রীয় সরকার। আবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সেখানে অনেকগুলো অঙ্গরাজ্য আছে, সেখানেও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, আমাদের আইনসভা একটা। আচ্ছা যাই হোক, স্যার মিম 78 ওক মাইকটা অফ করতে বলেন তো, মাইকে শব্দ আসছে। মিউট তো করে দিছি, তারপরে তো মাইক অফ করে না। আচ্ছা যাই হোক, স্যার আপনি একটু মিউট করে দেন তো, সবার মাইকের থেকে শব্দ আসছে। আচ্ছা মিউট তো করলাম কয়েকবারই, আবার তোমরা যে বেরিয়ে আসো, তোমরা তো খুব ভালো মানুষ রে। সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের মূল এবং মুখ্য যে উপাদান সেটা হলো কি, সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব বলতে বোঝায় যে রাষ্ট্রের আভ্যন্তরীণ ভবিষ্যৎ হতে মুক্ত এবং চরম এবং পরম ক্ষমতা। চরম এবং পরম বলতে কি বোঝাবে, যে রাষ্ট্রের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, এদেরকে রাষ্ট্র তার শক্তি দিয়া মানে দখল করে নেবে, মানে দমন করবে। ব্যাপারটা বুঝতে পারছো তো? তাদের শক্তি দিয়া দমন করবে। পক্ষান্তরে দুর্বল মানুষ যারা তাদেরকে রক্ষা করবে। এখন পরম ক্ষমতা কোনটা? চরম পরম, এগুলোই হলো চরম পরম। এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে রাষ্ট্রকে রক্ষা করবে। যেমন বাহিরের শক্তি যখন আমাদের দেশকে আক্রমণ করবে বা আমাদের সীমারেখা অতিক্রম করার চেষ্টা করবে, তখন সেটাকে আমরা বাধা প্রদান করব। এইটা হলো বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা। এখানে সরকার বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকবে যারা এই সমস্ত জিনিস বাস্তবায়ন করবে, যেমন রাষ্ট্রের মধ্যে দুষ্টের দমন, শিষ্টের পালন নিশ্চিত করবে। বুঝলে? যেমন যারা দুষ্ট থাকবে, দুর্বল ব্যক্তি যারা, তারা সবলের অত্যাচার থেকে রাষ্ট্র তাদেরকে রক্ষা করবে। এই কাজটাই হলো সার্বভৌমত্ব। সরকারের আর সার্বভৌম ক্ষমতার আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুইটা। আভ্যন্তরীণ কোনটা? যেটা বললাম যে একজন লোকের সরকার, আমি দুর্বল মানুষ, আমার উপরে একজন সবল মানুষ অত্যাচার করল, আমি সরকারের আশ্রয় প্রার্থনা করলাম, মানে কোর্টে গেলাম, পুলিশের সাহায্য চাইলাম, পুলিশ ওই লোককে ডাকলো, ও লোক আসলো না, তখন কী করবে সে? পুলিশ তাকে খুঁজে ধরে নিয়ে এসে বিচারের সম্মুখীন করবে। এটা হলো আভ্যন্তরীণ ক্ষমতা। আর বাহ্যিক যেটা, সেটা হলো বাহিরের নিয়ে সীমারেখা নিয়ন্ত্রণ, বাহিরের শত্রু দ্বারা দেশ আক্রান্ত হলো কি না, এবং হলে সেটাকে প্রতিহত করা, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে মুক্ত রাখা ইত্যাদি। ক্ষমতার ঊর্ধ্বে কোনো কর্তৃপক্ষ নয়, রাষ্ট্রের ক্ষমতার ঊর্ধ্বে কোনো কর্তৃপক্ষই থাকা চলবে না।
এবং কেবল জনসমষ্টির ভূখণ্ড সরকার থাকা সত্ত্বেও সার্বভৌম ক্ষমতা না থাকলে সেটা রাষ্ট্র বলে গণ্য হবে না। কারণ সার্বভৌম ক্ষমতাই যদি তোমার না থাকে তাহলে কী হবে, বাইরের দেশের রাষ্ট্র তোমার রাষ্ট্র দখল করে নিয়ে নেবে। এটাই হলো সার্বভৌম ক্ষমতা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের জন্য, বৃহত্তরণের জন্য। ঠিক আছে, এখন এইখানে আমরা যেটা বললাম রাষ্ট্রের, রাষ্ট্রের সাধারণ ধারণা আমি আলোচনা করলাম, রাষ্ট্রের সংজ্ঞা বললাম, তারপরে রাষ্ট্রের চারটে উপাদানের কথা বললাম। তোমরা এখান থেকে আমি একটু কয়েকটা প্রশ্ন দিচ্ছি, তোমরা একটু লিখে নেবে, এটা আমি রেডি করতে পারিনি, আমার দেওয়া উচিত ছিল, যাই হোক। তাহলে আমরা আগামী ক্লাসে যেটা আমাদের আলোচনা বিষয় হবে সেটা একটু আলোচনা করে দেবো, আমি যেমন রাষ্ট্রের কার্যগুলি একটু আলোচনা করব। এখানে ছোটো ছোটো প্রশ্ন হইতে পারে যে রাষ্ট্র কী, রাষ্ট্রের কয়টি উপাদান, সার্বভৌমত্ব ব্যাখ্যা করো, তাই না, সরকার কীভাবে পরিচালিত হয় বা সরকার কী, জনসমষ্টির ভূমিকা, রাষ্ট্রের মধ্যে জনসমষ্টির ভূমিকা, আচ্ছা এগুলোই প্রশ্ন, ছোটো ছোটো প্রশ্ন আমরা, আমি প্রশ্ন আকারে তোমাদের দেবো, যেহেতু আমরা একটা পরীক্ষা নেওয়ার চিন্তা করতেছি, বুঝছো, আমাদের কর্তৃপক্ষ একটা পরীক্ষা নেবে তোমাদের, সেই পরীক্ষাটা মনে হয় খুব অচিরেই নিতে পারে, এই অনলাইনেই তোমরা পরীক্ষা দেবো, পরীক্ষাটা অনলাইনে হবে। স্যার অনলাইনে পরীক্ষা কিভাবে দিব একটু বুঝাই বলবেন। হ্যাঁ সেটা এখন না পরে বলবো, সেটা যখন পরীক্ষার আগে আমরা বুঝিয়ে দেবো, বলে দেবো। যেমন এই অনলাইনে যেরকম এই ক্লাস নিচ্ছি না আমরা, এইভাবে তোমাদের প্রশ্ন দেওয়া হবে, তোমাদের ল্যাপটপ সবাই তো দেখে লিখবে স্যার, মোবাইলে জি স্যার সবাই দেখে লিখবে, এদের তো দেখে দেখে লিখবে, কিছু সময় থাকবে, একটা অবজেক্টিভের জন্য হয়তো অর্ধ মিনিট থাকবে, পঞ্চাশটা অবজেক্টিভ হয়তো 30 মিনিট, মানে সব বই খুলে রাখা লাগবে, সময় মেসেঞ্জার। আচ্ছা ওইদিকে যাও তো স্যার, ভাষায় ইন্টেলিজেন্স ভয়েস দিতে হবে, এই থামো ওইদিকে আমরা যাব, অনলাইন পরীক্ষা দেখে আমাদের যাওয়া, অনলাইন পরীক্ষা লিখে কি রাষ্ট্রের কার্যগুলি ওই সামনে লেখা পিছনে কার্যগুলি থাকে, গুগল তো আছেই, দুইটা ভাগে একবারে কপি মারি দাও, ঠিক আছে তো রাষ্ট্রের কার্যগুলিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো অপরিহার্য কার্য আর একটা হলো মুখ্য কার্য, মুখ্য মানে প্রধান আর অপরিহার্য হলো অতিরিক্ত। মুখ্য কার্যগুলির মধ্যে কিছু কিছু আছে, যেমন যেটা না হইলেই রাষ্ট্র চলবে না, যে সমস্ত কাজগুলো না করলে রাষ্ট্র চলবে না, সেটা হলো মুখ্য কার্যগুলি। এখন ম্যাকাইভার যে মডার্ন স্টেট গ্রন্থে বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ এবং দায়িত্ব, নাগরিকদের জীবন সম্পত্তির নিরাপত্তা দান করা, তারপর দেশে যারা শান্তি শৃঙ্খলা ভঙ্গ করবে তাদেরকে শাস্তি প্রদান করা, স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, রাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ অন্যান্য আধাসামরিক বাহিনী গড়ে তোলা, বাংলাদেশের পুলিশ আনসার সেনাবাহিনী ইত্যাদি ইত্যাদি প্রতিরক্ষা দল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা সর্বরক্ষা রাষ্ট্রের অপরিহার্য কার্য। এছাড়া বৈদেশিক সম্পর্ক উন্নয়ন, এটাও রাষ্ট্রের একটা অপরিহার্য কার্যগুলির মধ্যে, যেমন যে নাকচ করলে নয়, যেমন শিক্ষা ব্যবস্থা, এখন শিক্ষা রাষ্ট্রের একটা মৌলিক কাজ, মৌলিক না শিক্ষা তো, এই মৌলিক কাজ করার জন্য শিক্ষা কীভাবে হবে, কোন পর্যায়ে যাবে, এর প্ল্যান তৈরি করা, বাস্তবায়ন করা, সম্পূর্ণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ, রাস্তাঘাট করা, এগুলোও রাষ্ট্রের একটা মুখ্য কাজের মধ্যে পড়বে। তারপর দেশের প্রশাসন ব্যবস্থা কীভাবে চলবে তার নিয়ম নীতি নির্ধারণ করা, সোজা কথা যে সংবিধানের নিয়ম অনুসারে আইনকানুন প্রণয়ন করা, এগুলো প্রয়োগ করা এবং প্রয়োগ করার জন্য জনবল সৃষ্টি করা, সবগুলোই এই জনগণের সব কাজটাই, সকল কাজটাই এই মুখ্য কাজের মধ্যে পড়বে। যেমন হাসপাতাল নির্মাণ করা, বর্তমানে এখন দেশে যে মহামারী চলতেছে কোভিড
চলতে 19 করোনা ভাইরাস এর 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 জন্য যেমন ল্যাব স্থাপন করা তারপরে হিসাব কতজন আক্রান্ত কিভাবে এর ওষুধ পাওয়া যাবে কি ওষুধ দিলে ভালো হবে কোনটা প্রয়োগ করতে হবে কোনটা হবে না ইত্যাদি সম্পর্কে সরকার বর্তমানে ব্যাপক কাজ করতেছে দিন ব্যাপারে পরিশ্রম করতেছে বিভিন্ন সংগঠন পরিশ্রম করতেছে সুতরাং এটা কিন্তু একটা রাষ্ট্রের মুখ্য কাজ বর্তমানে এটা রাষ্ট্রের একটা মুখ্য কাজ হিসেবে গণ্য হয়েছে এই ইমার্জেন্সিকালীন তারপর আপদকালীন যে কিছু জিনিস যেমন বন্যা জলোচ্ছ্বাস করা ইত্যাদির মোকাবিলা করা এগুলো সরকারের একটা প্রধান কাজ যেমন আমরা ইতিমধ্যে দেখতেছি যে উত্তরবঙ্গে বন্যা সৃষ্টি হয়েছে সরকার কিন্তু শুধু করোনা নিয়েই বসে নেই সেখানে সাহায্য সহযোগিতা জনগণের পাশে দাঁড়ানো এ কাজটাও সরকার করছে এটা হলো সরকারের মুখ দায়িত্ব ঐচ্ছিক কাজের মধ্যে যদি যাই তাহলে ঐচ্ছিক কাজের মধ্যে গেলে মানে প্রধান কাজগুলো করার পর সরকারের কিছু কার্যগুলি থাকে যেগুলা অতিরিক্ত কাজ হিসেবে গণ্য করা হয় বুঝলেন সেটাই হলো মানে সুন্দর হয় যাতে একটা রাষ্ট্রকে তার যথাযথ দায়িত্ব পালন করার পরে যথাযথ দায়িত্ব পালন করার পরে অতিরিক্ত যে কাজ করে যে মানে জিনিসটাকে সুন্দর করার জন্য সেগুলোই হলো ঐচ্ছিক কাজ যেমন আন্তর্জাতিক বন্ধনে রাষ্ট্রকে পরিচিতি করা রাষ্ট্রীয় ভূখণ্ড সম্পদের দাবি প্রতিষ্ঠা করা অন্য অন্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা তারপর রাষ্ট্রের সম্পদ আহরণ করা শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা এগুলো তো মৌলিক কাজের মধ্যে গেল আমরা বর্তমানে প্রত্যেকটা রাষ্ট্রে কল্যাণমূলক রাষ্ট্র কল্যাণ কি জনগণের কল্যাণ যেমন এই যে আমাদের এখন বর্তমানে করোনা চিকিৎসার জন্য সরকার কিন্তু প্রাথমিক বাজে কোনো টাকা নেয় এখন টাকা নিচ্ছে 200 টাকা করে নিচ্ছে এটা কিন্তু যতদিন টাকা ততদিন কল্যাণ ছিল এখনও সরকার অত্যন্ত কম খরচে এই কাজটা সমাধান করছে এটাও সরকারের একটা কল্যাণমূলক কাজ রাষ্ট্রকে অবশ্যই সমাজের সামাজিক ইত্যাদি কার্যগুলি খেলাধুলার ব্যবস্থা করা মানসিক উন্নয়ন সামাজিক উন্নয়ন আর্থসামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে সরকার কাজ করে এবং এগুলোই হলো কি ঐচ্ছিক ঐচ্ছিক কাজটা সম্পর্কে আরও কিছু বলার আছে যেমন বিভিন্ন বৈষম্য কুপ্রথা সমাজ থেকে যে অন্ধকার যে জিনিসগুলো অন্ধকারের মধ্যে আছে যেমন কুসংস্কার আছে এগুলোর থেকে বের করা যেমন বড় কুসংস্কার হলে আমাদের যেমন মহিলারা বাইরে ঘরের বাইরে কাজ করবে এটা এখান থেকে মহিলাদের বাইরে নিয়ে এসে প্রশিক্ষণ দিয়ে তাদের ইত্যাদি যে কাজগুলো এগুলোই কিন্তু মুখ্য কাজের মধ্যে পড়ে ঐচ্ছিক কাজের মধ্যে পড়ে ওই মুখ্য না ঐচ্ছিক সুরক্ষা বিদ্যমান বৈষম্য ইত্যাদি গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালন করে আমরা আগামী ক্লাসে তোমরা একটু লক্ষ্য রাখবে যে আগামী সপ্তাহে মনে হয় ক্লাস আছে আমরা এই কার্যগুলি ব্যাপকভাবে তোমাদের সামনে তুলে ধরবো যারা অংশগ্রহণ করছে না যারা করছে না তাদেরকে অংশগ্রহণ করতে বলবে তোমাদের বন্ধু বান্ধব যে এখানে আছে বলবে অংশগ্রহণ করার এই সময় এভাবেই কিন্তু ক্লাস চালিয়ে যেতে হবে আমাদের পরীক্ষা টরীক্ষা যাই হোক ব্যবস্থা করে আর এই আগামী ক্লাসে সবাই রোল নম্বর দেবে না এই যে মোবাইলের ইয়ে রাখছে আর শোনা যাচ্ছে না কথা হচ্ছে আর কোন মোবাইলের আমি জানতে চাচ্ছি না আমি রোল নম্বর আর নাম সমস্যা হচ্ছে স্যার হ্যাঁ এগুলো করে রাখবে সবাই কে জানো স্পিকার অন করে রাখছে স্যার শব্দ হচ্ছে আচ্ছা
তাহলে আগামী ক্লাসের তোমরা ভালো থাকবে, বাইরে ঘোরাফেরা করবে না, বিনা প্রয়োজনে যেতে হলে ট্রেনে চলে যাবে, এবং বাসায় বসে এই যে সবসময় তোমাকে সবাইকেই আসসালামু আলাইকুম।